কুম আসসালাম আরহামলি আবার আবদুল রাশিদ ভাই বাংলাদেশ ঢাকা থেকে জানতে চেয়েছেন নারীদের জন্য গ্রুপ তৈরি করে দিন প্রচার করা যাবে কিনা হোয়াটসঅ্যাপের ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ আবাদ সম্মানিত ভাই প্রথম কথা হলো। নারী এবং পুরুষ কথা বলা চাইজ তবে অবশ্যই এখানে কিছু নিয়ম ও পদ্ধতি রয়েছে সেই নিয়ম ও পদ্ধতিগুলো আপনাকে আমাকে মেনে চলতে হবে এবং বিশেষ করে পুরুষরা যেমন আমরা দাওয়াতের জন্য বিভিন্ন গ্রুপ করেছি মহিলারাও যদি মহিলাদের ভেতরে করে এটা চাইজ কিন্তু যদি কোনো পুরুষ সেটাতে মহিলাদের মধ্যে ইন্টারফেয়ার করে মহিলাদের সেখানে যায় এবং মহিলাদের গ্রুপে তারা থাকে তখন কিছু নিয়ম ও নীতি রয়েছে যেগুলি আমাদের মেনে চলা দরকার কারণ সর্বপ্রথম ফেতনার সৃষ্টি হয়েছে এই নারীদের ভেতরে কাজেই অনেক সময় যদি আপনি ব্যক্তিগতভাবে কোনো মেয়ের সঙ্গে কোনো মহিলা মানুষের সঙ্গে চ্যাটিং করেন বা এরকম হোয়াটসঅ্যাপে আপনি আদান প্রদান করেন হতে পারে ফেতনায় পড়তে পারেন এই জন্য মুসলিমে একটা হাদিসে এসেছে আল্লাহ নবী ইসলাম বলেছেন এতক্ষণ দুনিয়া অতা তোমরা দুনিয়াকে ভয় করো এবং নারীদেরকে ভয় করো ইসরায়েল কেনা কারণ বানী ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম ফেতনার সৃষ্টি হয়েছে মহিলাদের ভিতরে কাজেই আপনার আমার এই নিয়ম ও জবাবেদগুলি মনে চলা দরকার এক নম্বর যেটা সেটা হলো কি আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অডিও বা ভিডিও বিশেষ করে ভিডিও কল দিয়ে কথাবার্তা বলা এগুলো হারাম এটা এক নম্বর কথা এটা দেখা সাক্ষাৎ করা এগুলো জায়জ হবে না দুই নম্বর কথা সেটা হলো কি তারা যেন প্রশ্ন করার সময় খুব নরম সুরে ইনিয়ে বিনিয়ে মানে খুব সুললিত কন্ঠ প্রশ্ন না করে কারণ আল্লাহ আলামিন সুর আজবের বত্রিশ নম্বরে আয়ত আল্লাহ বলছেন কলবি হিমারত তোমরা পুরুষদের সঙ্গে যখন কথা বলবে তখন এই নরম সুরে কথা বলবে না তাহলে যার অন্তরে বেধি রয়েছে সেটা কামনা করবে কাজেই এদিকে খেয়াল রাখতে হবে এবং নবিয়া করিম সাল আলী হাসাল্লাম তিনি বলতেছেন যে তোমাদের এই কথাবার্তাগুলির জন্য কি এরকম নরম না হয় অনুরূপভাবে আরেকটা জিনিস সেটা হলো কি আদাম ও অর্থাৎ পুরুষদের কথা শুনে সে যেন খুব এক্কে মানে আত্মতৃপ্তি অনুভব করছে মানে তার কথায় সে মুগ্ধ হয়ে গেল এমন যাতে না হয় এটা হতে হওয়া যাবে না এবং দ্বিতীয় নম্বর গেল তৃতীয় নম্বর গেল চতুর্থ নম্বর যেটা সেটা হলো ফেতনার আশঙ্কা যদি থাকে তাহলে কথা বলা হারাম হ্যাঁ ফেতনার যদি আশঙ্কা না থাকে তাহলে কোনো সমস্যা নেই পঞ্চম নম্বর সেটা হলো কি যে আপনার প্রশ্নই শুধু হতে হবে সেখানে যে কেমন আছেন আপনি ভালো আছেন আপনার শরীর স্বাস্থ্য কেমন এই যে কথাবার্তা ইত্যাদি এইগুলি বলা থেকে দূরে থাকতে হবে কারণ এটা ফেতনার মাধ্যমে পৌঁছ পড়তে পারে অনুরূপভাবে আরেকটা জিনিস সেটা হলো কি ইলতেজামুল হেসমা অর্থাৎ পর্দার অবশ্যই রক্ষা করতে হবে সেখানে যেন একজন আর একজনের সঙ্গে হ্যাঁ বাজে কোনো মন্তব্য বাজে কোনো কথা ফায়েশা এবং অশ্লীল অশ্রাব্য কথা না বলেন এটা খেয়াল রাখতে হবে এবং আরেকটা জিনিস যেটা সেটা হলো যে অবশ্যই আপনার শয়তানের সকল পথকে পরিহার করতে হবে হ্যাঁ যেমন বিভিন্ন ভিডিও দেওয়া যেইগুলি ভিডিওর মাধ্যমে অশ্লীলতা ছড়ায় এইগুলো তবে শিক্ষণীয় বিষয় আপনি দিলে দিতে পারেন শিক্ষণীয় ভয়েস যেগুলি রয়েছে ওয়াজ লেকচার রয়েছে এইগুলো আপনি দিলে আপনার মূল টার্গেট হবে দিনের দাওয়াত পৌঁছানো এটা যদি হয় কিন্তু অনেকে দেখা গেছে যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরকম বিভিন্ন মেয়েদের সঙ্গে হ্যাঁ দিনই বোন বলে হ্যাঁ দিনই দিনী কথা বলেই এইরকম করে বিভিন্ন পর্যায়ে তারা অন্য রকম পর্যায়েও চলে গিয়েছে এগুলো থেকে সাবধান হতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আমানু হে ঈমানদারগণ শয়তানের পথ অনুসরণ করবে না আমাই ইয়াততাবা খুতুওয়াত আশ শাইতান فانه ইয়ামুর বিল মুনকার আর যে শয়তানের প্রধানকে অনুসরণ করবে তাকে শয়তান ফায়েসা খারাপ কাজ করতে কি মানে আদেশ করে থাকে অতএব কারণে আল্লাহর অনুগ্রহে আপনারা আমরা এখান থেকে যাতে বাঁচতে পারি এই কামনা করতে হবে সুরানোর একুশ নম্বর আছে কাজেই এই দবাবেত এই নিয়ম পদ্ধতিগুলো মেনে যদি কেউ গ্রুপ করে এবং নির্ভরযোগ্য কোনো শেখ বা আলেম যদি তার এটা তত্ত্বাবধায়ন করে তাহলে ইনশাল্লাহ তাতে কোনো অসুবিধা হবে না হাজ জ্লাহ আলম সবসাল আল্লাহ নবীন মহম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ